রঘু, তুই এক কাজ কর, ওখান থেকে শুরু কর, যা। আমি এক্ষুনি বার করে দিচ্ছি, চল কোদালটা নে, চল বেরিয়ে যাই, চল যাই, চল 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 চল। আমিও এখান থেকেই এসেছি। কিছু বছর আগেও আমি এই বাচ্চাদের মধ্যে একজন ছিলাম, অনাথ আর একলা। কি হলো সোনা, তোমার লাগলো? তুমি বড় হয়ে গেছো না? আর বড়রা কাঁদে না। আর এই দেখো, এই দেখো এই পোকাটা, দ্যাটস লাইক এ গুড গার্ল। হ্যাঁ বলুন, কার সঙ্গে দেখা করতে চান? আপনি? আমার নাম শ্রাবণ, এই বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব আমার উপর। ও, আপনি এখানে কত বছর ধরে কাজ করছেন? জীবন কেটে গেল এখানে কাজ করতে করতে, 20-25 বছর তো পার হয়ে গেল। তাহলে তো আপনি যামিনীকে চেনেন। যামিনী? এরকম বাচ্চা তো এখানে নেই। এখন না, ছিল আজ থেকে 15 বছর আগে। কর্মিনীর বসুন্ধরা আর আনন্দকে দত্তক নিয়েছিল। হ্যাঁ, একজন এইরকম মেয়ে ছিল, কিন্তু আপনি? আমি সেই মেয়ে, যামিনী। আরে মা, তুই এত বড় হয়ে গেছিস, আমি তো তোকে চিনতেই পারিনি। কিন্তু এত বছর বাদে আমাদের কি করে মনে পড়ল? আমার নিজেরই কিছু মনে ছিল না, কিন্তু যখন আমি জানতে পারলাম যে আমি অনাথ, আর আমার আসল মা বাবা ছোটবেলাতেই মারা গেছিলেন, তখন আমি এখানে চলে এলাম আমার শিকড়কে খুঁজতে। ক্ষমা করো মা, কিন্তু তোমার মা বাবা মারা যাননি, ওনারা তো স্ব ইচ্ছায় তোমাকে এখানে রেখে গিয়েছিলেন। কি? আমার মা বাবা বেঁচে ছিলেন আর আর ওরা আমাকে এখানে ছেড়ে গেলেন? তার মানে ওনারা আমাকে চাইতেন না, বোঝা ছিলাম আমি ওনাদের ওপর। এইরকম ভাবে বলো না মা, নিশ্চয়ই ওনাদের কোনো সমস্যা ছিল। কোনো কিছু তো মেয়ের থেকে বড় হতে পারে না। না, যদি আমার মা বাবা বেঁচেই ছিলেন তাহলে আপনি আমাকে অনাথ আশ্রমে রাখলেন কেন? মা, টাকার আমার খুব দরকার ছিল সেই সময়, সেই জন্য। মানে কয়টা টাকার জন্য আপনি আমার ছেলেবেলাটা ছিনিয়ে নিলেন? না মা, এইভাবে বলো না,
তুমি তো একটা খুব ভালো পরিবার পেয়েছিলে। আপনার কাছে অ্যাড্রেস আছে আমার আসল বাড়ির? কি হলো, ফোন কেন করলে তুমি? ওই যে তুমি তুমি বাড়ি কখন আসবে? কেন আসলে? পূজো করবে আমার? না, অনেক অনেক রাত হয়ে গেছে। না, রাত 3টে বাজে তাই তো। আরে রোজই তো 3টে বাজে, এখন আমার গাড়ি খারাপ হয়ে গেলে আমি কি করব? শোনো, তুমি আজ আবার খেয়েছো নাকি? কে তুমি? তুমি আমাকে প্রশ্ন করছো যে আমি নেশা করেছি কিনা? হ্যাঁ, কালকের কথাটা মনে হচ্ছে ভুলে গেছো। একবার আমাকে বাড়িতে আসতে দাও, তারপর তোমাকে বোঝাচ্ছি। হুম, কে তোমাকে ফোন করতে বলেছিল? তোমার জন্য আমি ভুল জায়গায় এসে পড়েছি। এটা এটা কি হচ্ছে? কি এরকম হাওয়া বইছে হঠাৎ করে? হ্যালো, এটা কি আওয়াজ? এটা রকি। রকি! ও মা, মা তুমি আমার কাছে থেকে কথা বলছো? মা, আমাদের কোন জায়গায় ডাকলো দুর্জন? ইনস্টিটিউটে এই ধরনেরও জায়গা আছে? আমি জানতাম না। দুর্জন আর এই ইনস্টিটিউটের অনেক কটা রহস্য আছে যেগুলো আমাদের জানতে হবে। এ কার চিৎকারের আওয়াজ? এটা হলো আত্মার চিৎকার। কিন্তু এই আত্মারা চিৎকার করে কেন এখানে? আপনারা কি করেন আত্মাদের সাথে? এটা তোমাদের জানবার কোনো দরকার নেই। নিজেদের কাজে মন দাও, আত্মাকে রেকর্ড করো টেপে। আমি জানতে চাই, আমরা আমরা কাজ করি এই ইনস্টিটিউটের জন্য, আমাদের এটা জানার পুরো অধিকার আছে। আপনারা কি করেন আত্মাদের শর্টগুলোর? ওকে বোঝাও,
চাদরের বাইরে পা ছড়াবার চেষ্টা করছে। লুসি ফেরেনো জানতে পারলে তখন পাটাই থাকবে না। কিন্তু রাঘব, বলুন এবার কোন আত্মার শুটিং করতে হবে আমাদেরকে? এইবার কার শুটিং করতে হবে সেটা আমি নয়, জ্যাসমিন বলে দেবে তোমায়। এই জ্যাসমিনকে রোজ পার্ক সোসাইটি ফ্ল্যাট নাম্বার 113 থাকে ও। যাও দেখা করে এসো। যামিনী, যামিনীকেও সঙ্গে নিয়ে যেও। ও এখন কোথায়? আসছি। কে? আসছি আসছি, এত রাতে কি এলো? আসছি আসছি। কে? আমি তোমাকে চিনতে পারলাম না। যামিনী, বিজয় আর শকুন্তলার মেয়ে যামিনী। হে মা, শোনা মা, না না, আমি তোর মাসি দামিয়ান্তী। মাসি? মাসি মা বাবা কোথায়? মা, মা, বাবা, মা? যামিনী মা, তোমার মা বাবার এই জগতে নেই। জানবেন না ওনারা আমার সাথে এরকম কেন করলেন, কেন আমাকে পাঠালেন অনাথ আশ্রমে? ওনারা কি আমাকে ভালোবাসতেন না? এরকম বলিস না মা, ওরা তোমায় এত ভালোবাসত তাই তো বুকের ওপর পাথর রেখে তোমাকে ওখানে পাঠায়, তোমারই ভালোর জন্য। কিসের ভালো? তোকে তোর জবজবন মালিকা থেকে বাঁচানোর জন্য। বাঁচাবার জন্য? হ্যাঁ, পাপিও, খুব পাপি। এই কলিযুগের সমস্ত খারাপ গুণ ওর মধ্যে ভরে ভরে রয়েছে। কিন্তু কি এমন করলো আমার বোন? 14 বছর বয়সে ও নিজেরই মা বাবাকে মেরে ফেলেছে নিজেরই হাতে। কি? নিজের হাতে নিজের মা বাবা খুন করে দিল? হ্যাঁ, তাই তো ছোটবেলায় তোমার মা বাবা তোমাকে ওর থেকে দূরে করে দিয়েছিল। তোমায় একা পেয়েও তোমাকে ঘন্টার পর ঘন্টা মারত, আর একদিন তো তোমায় মেরে ফেলারও চেষ্টা করেছিল। এই জন্য ওনারা আমাকে অনাথ আশ্রমে পাঠিয়েছিলেন মল্লিকার থেকে দূরে রাখার জন্য। হ্যালো, হ্যাঁ রাঘব, হ্যাঁ ঠিক আছে। Thank you.
মাসি, আমাকে যেতে হবে। আপনি আপনার খেয়াল রাখবেন। আর তুমিও তোমার খেয়াল রেখো মা। আজ সকালে ঝোপের মধ্যে লাশ পড়েছিল ওর। আমার তো মনে হয় এই কাজটা কোনো বাজে আত্মার। বাজে আত্মা? হ্যাঁ, আমি আমি ফোনে চিৎকার শুনেছিলাম ওর। এত ভয়ানক ভয়ানক চিৎকার। একদিক থেকে ভালোই হয়েছে, তুমি ওর থেকে মুক্তি পেয়ে গেলে। এই দু সপ্তাহের মধ্যে এটা চতুর্থ মৃত্যু। আর এইভাবে যদি মৃত্যু চলতে থাকে তাহলে এই গোরুস্থানে জায়গা কম পড়বে। আরে এই ঝড় কোথা থেকে উঠলো? আরে হাওয়া, মনে হয় ওই আত্মাই। হ্যাঁ, হঠাৎ করে এই হাওয়াটাকে কোথা থেকে বইছে? কি হচ্ছে এত জোরে হাওয়া? কি জোরে হাওয়া বইছে রে বাবা, মনে হয় কোনো আত্মা আছে। হ্যাঁ, একদম একদম ঠিক বলছো। চলো 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 আওয়াজটা শুনলে তোমরা এমন মনে হয় যে কোনো জানোয়ার ঢুকেছে বাড়িতে। বলুন, জেসমিন দেবী কি এখানেই থাকেন? হ্যাঁ, কিন্তু ও প্লিজ ওনাকে একটু ডেকে দিন, ওনার সঙ্গে খুব জরুরি দরকার আছে। কিন্তু আপনারা আসতে অনেক দেরি করে ফেলেছেন। কেন, উনি কোথাও চলে গেছেন নাকি? অনেক দূরে কোথায়? ও মা, মা মারা গেছে দু সপ্তাহ আগে। কি, জেসমিন মারা গেছেন? এই এই আওয়াজটা শুনলেন আপনি? না না। তুমি শুনেছ? না না। তো বাড়িতে আপনারা দুজনেই আছেন? বাস, এখন তো আমরা দুজনেই আছি এই বাড়িতে। আরে কিন্তু এটা কি করে হতে পারে? দুর্জন তো আমাদের বলেছিল। দুর্জন? কে দুর্জন? আর দুর্জনের আমার স্ত্রীর সাথে কি সম্পর্ক থাকতে পারে? সেসব আমরা আপনাকে বলতে পারবো না। জেসমিনের মৃত্যুর পরে আপনারা দুজনেই আছেন না এই ঘরে? হ্যাঁ, কেন? এখানে কোনো লেডি থাকে না? না না। তাহলে এই শাড়িটা কার?
ওটা গিফট দেবার ছিল, গিফট। আচ্ছা আচ্ছা, গিফট দেবেন। মিক্সারের আওয়াজ? আপনি তো বলছিলেন যে বাড়িতে আর কেউই নেই। আরে আরে আরে, কোথায় ঢুকছেন আপনারা? এখানে তো কেউই নেই। আমি বলছিলাম না আপনাদেরকে, এখানে কেউ নেই। যদি কেউ না থাকে এখানে, তাহলে মিক্সার কে চালাচ্ছিল? মিক্সার কেউ চালাচ্ছিল না। আপনারা ভুল শুনছেন। এর মানে আপনি মিক্সারের আওয়াজ শুনেননি? না, শুনিনি। সোনা, তুমিও মিক্সারের আওয়াজ শুননি? না না, ও শুনেনি। যাও সোনা, যাও, যান, এবার আপনারা যান, চলে যান প্লিজ। আবার ওই মিক্সারের আওয়াজ। বাস, অনেক হয়েছে। আর এভাবে আমার ঘরে ঢোকবার আপনারা কে? আপনারা চুপচাপ এখান থেকে চলে যান, না হলে পুলিশকে ডাকবো আমি। তার কোনো দরকার নেই, আমরা যাচ্ছি এখান থেকে। তো যান রাঘব, চল। এত দূর আমার সাথে এলে, যদি কোনো কিছুর দরকার পড়ে তাহলে আমাকে ফোন করো। সব, বাই, টেক কেয়ার। আবার যাওয়া হবে জেসমিনের বাড়ি? একবার পড়শিদের জিজ্ঞেস করে দেখি, ওরা হয়তো কিছু জানবে জেসমিনের সম্বন্ধে।
মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। কি হয়েছে? আমরা আপনার সাথে কথা বলতে চাই। আগে নমস্কার, একটু কথা বলার ছিল। আমি আমি তোমাকে চিনি না, চলে যাও, চলে যাও এখান থেকে। প্লিজ আমাদের কথা তো শুনুন। না বৌমা, পুরো কথাটা তো শোনো। ওদের উনি কে কে? এটা আমারই বাড়ি, আপনার সামনের ফ্ল্যাটে যে ফ্যামিলিটা থাকে তাদের ব্যাপারে জানতে চাই। কি জানতে চাও? দেখো যা বলার তাড়াতাড়ি বলো, আর আর চলে যাও এখান থেকে। ওই ফ্ল্যাটে জ্যাসমিন নামক একটি মহিলা থাকেন, নিজের স্বামী আর সন্তানের সাথে। আমরা ওনার সম্বন্ধে জানতে চাই। জ্যাসমিন, ও তো মারা গেছে। কিন্তু আমাদের তো এখানে পাঠানো হয়েছিল জ্যাসমিনের সাথে দেখা করার জন্য। আপনি কি একদম নিশ্চিত যে জ্যাসমিন মারা গেছেন? হ্যাঁ, মৃত্যু হয়েছে ওনার, মৃত্যু। তার মানে ওই বাড়িতে এখন আর কেউ থাকে না, জ্যাসমিনের স্বামী আর ছেলে ছাড়া? না না। দাদু, দাদু, আমার পুতুল দাও। একটি মহিলা ওখানে তো থাকে, হয়তো ওই জ্যাসমিন। বদলালো, তোমার জন্য কত কাজ করছি, এই তোমার কাপড়ও আমি বদলেছি। তুমি তুমি তো ওইভাবেই শুয়ে পড়েছিলে, ওইভাবেই। হ্যাঁ না, ওষুধ কেন? তুমি আছে, ওষুধ খাওনি, খাও। এই নাও, জলটা খেয়ে না, খাও। খেয়ে নাও। শুয়ে পড়ো তুমি, আমিও ক্লান্ত হয়ে গেছি, আমিও শুয়ে পড়ছি। রাজকুমারী, আমি শুয়ে পড়লাম।
আমার লীনা, তুমিও শুয়ে পড়ো রাজকুমারী। এখানে তালা লাগানো। এনারা হঠাৎ চলে কোথায় গেলেন? যাই হোক না কেন, তালা তো ভাঙতেই হবে। কিন্তু কিন্তু এইভাবে কারোর বাড়িতে ঢোকা কি ঠিক হবে? ইয়ামিনী, এটা তো জানতেই হবে যে সত্যি জ্যাসমিন বেঁচে আছেন না মারা গেছেন। আমার তো মনে হয় জ্যাসমিন বেঁচে আছেন। যদি মরে গিয়ে থাকবেন তাহলে দুর্জন কেন পাঠালেন দেখা করার জন্য? দুর্জনকে বোঝা অতটা সহজ নয়। ওর মাথায় কখন যে কি চলছে সেটা কেউ বুঝতে পারে না। আবার ওই জানোয়ারটার আওয়াজ, ওকে দেখা যায় না কেন? নেই তো। কিন্তু আমরা ভেতরে যাব কি করে? যামিনী, তোমার চুলের পিনটা দাও, হয়তো ওটা দিয়ে তালা খোলা যাবে। এসব কি? আমরা কি কোনো ভুল বাড়িতে চলে এলাম? ঘর তো ওটাই, শুধু চেহারাটা বদলে গেছে। এই বাড়িতে তো কেউই নেই, না জ্যাসমিনের স্বামী না তার সন্তান। হঠাৎ করে দুজন গেল কোথায়? হঠাৎ করে এই এই ঘরের অবস্থা দেখেছো তোমরা? এমন অবস্থা দেখে মনে হচ্ছে তো অনেক দিন থেকে এখানে কেউ থাকে না। আবার এলো। এটা কোনো সাধারণ আওয়াজ নয়, নিশ্চয়ই এটা কোনো আত্মা। সকালে যখন আমরা এলাম তখন ঘরের অবস্থাটা এরকম ছিল না। তবে কি সেটা আমাদের ভুল ছিল নাকি এখন এটা আমাদের ভুল? না, এটা আমাদের কোনো ভুল আর না ওটা কোনো ভুল ছিল। এই সব জিনিসগুলোর কিছু তো একটা সম্পর্ক আছে অন্য জগতের সাথে।
লাগলো ঈশ্বর তোমার জন্য। ভালো, এসো তুমি বাজাও। না, এসো এসো এখানে এসো এসো। এসো বসো বসো বাজাও বাজাও। আমি বাজাতে পারি না রকি। আমি বললাম বাজাও বাজাও। রকি লাগছে লাগছে আমার রকি। পিয়ানো বাজাও মানে বাজাও। রকি রকি ছেড়ে দাও না রকি। কোথায় চলে গেছিলে তুমি? ওই মাসির বাড়ি। জানো শোনা, বাবা তোমাকে খুব মিস করেছে। আমিও তোমাকে খুব মিস করেছি বাবা। এ কি হয়েছে তোমার? কিছু না শোনা, তোমার মা আমাদের ছেড়ে চলে যাচ্ছিল, তাই বাবা অসুস্থ হয়ে গেল। মা তুমি কোথায় যাচ্ছ? কোথাও না শোনা, কোথাও যাচ্ছি না। এখন কেউ আর কোথাও যাবে না, আমরা তিনজন একসঙ্গে থাকব, বাবা সুইটি আর মা, তাই না মা? আর আমি থাকবো না এখানে, এই অপয়েস সোসাইটি সেক্রেটারি হওয়ার কোনো দরকার নেই। এক্সকিউজ মি, কি ব্যাপার? আসলে আমরা আপনার সাথে এখানে থাকতে এসেছো? আমার কথা শোনো, অন্য কোনো ফ্ল্যাট নিয়ে নাও, এই জায়গা থাকার যোগ্য নয়, আমিও চলে যাচ্ছি এখান থেকে। থাকার যোগ্য নয় মানে? অপয়া জায়গা এটা, অপয়া। গত কয়েক সপ্তাহ ধরে মৃত্যুর পর মৃত্যু হচ্ছে এখানে, জানি না কার খারাপ নজর লেগেছে। মারা যাচ্ছে মানে? জ্যাসমিনও বেচারি, ও মরে গেছে, বড় ভালো মেয়ে ছিল। আপনি কি একদম নিশ্চিত যে জ্যাসমিন মারা গেছেন? পুরো বিশ্বাস আছে। আরে আমি ওর সৎকারেও গেছিলাম। আর জ্যাসমিনের স্বামী আর ছেলে, ওরা হঠাৎ করে ফ্ল্যাট ছেড়ে কোথায় চলে গেল? ওনারা হয়তো এখান থেকে পালিয়ে গেছে, এই অপয়া জায়গা থেকে বাঁচবার জন্য। তোমরাও পালিয়ে যাও, পালাও। দেখুন, আগে আমাদের জ্যাসমিনের ব্যাপারে বলুন। কেউ বলছে যে ও মরে গেছে, কেউ বলছে এখনো আছে, এই এই ব্যাপারটা কি? কে বলেছে তোমাদের যে জ্যাসমিন এখনো বেঁচে আছে? জ্যাসমিনের প্রতিবেশী মিস্টার কে কে। কে বলেছে আরেকবার বলো তো? মিস্টার কে 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 কবে বলেছে তোমাদের এই কথা? কাল দুপুর বেলা। কাল দুপুরে? আগে হ্যাঁ, উনি এটা নিজে বলেছেন তোমাদের। হ্যাঁ, কিন্তু কিন্তু ব্যাপারটা কি? ওই দেখো দেয়ালে। এ কি, এটা তো মিস্টার কে কে। হ্যাঁ মিস্টার কে কে, তিন দিন আগে উনি মারা গেছেন, আর তোমরা বলছো কাল দুপুরে তোমরা ওনার সঙ্গে কথা বলেছ। যদি মিস্টার কে কে মরে যায় তাহলে উনি কে ছিলেন? আকার বম্বে, ও আশি নব্বই নব্বই পুরো একশো
একসাথে হলো মালা চোর তুই পালা। এবার আমরা দুজন টিপ 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 আইসি নাপাই। দাদু দাদু তোমাকে একটা কথা বলবো। একটা নয় দুটো বলো। দাদু দাদু তুমি তো মরে গেছিলে, আবার কি করে ফিরে এলে? তোমার দাদুর তোমাদেরকে খুব মনে পড়ত, খুব। বেশ দাদু ফিরে এলো। আচ্ছা দাদু, মরার পরেও কি লোক ফিরে আসতে পারে? হ্যাঁ, একটা কথা বলো তোমরা, তোমরা তোমাদের দাদুকে ছেড়ে কোথাও চলে যাবে না তো? না দাদু, আমরা কখনো যাব না। আমার সোনারা। বেশ অনেক হয়েছে, আর কতদিন বাঁচবো আমরা ভয় ভয় এই আতঙ্কের মধ্যে? তুমি বলো কি করব, আমি কি করব এই ব্যাপারে, কি বা করব? যদি তুমি কিছু না করতে পারো, করতে হবে না, কিন্তু আমি বাচ্চাদের নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। ব্যাস। কোথায় যাচ্ছো তুমি? যেখানে ইচ্ছা যাব, কিন্তু আমি আমার বাচ্চাদেরকে এই মৃত্যু ভয়ের মাঝখানে আর রাখবো না। ব্যাস। দেখো দেখো, বাবার কাছে যাবে না। আমি যাচ্ছি। শোনো, চলো বাচ্চারা, আমরা দিদার বাড়ি যাচ্ছি। বাচ্চারা কোথাও যাবে না। আমি বললাম না, আমরা সবাই দিদার বাড়ি যাচ্ছি। বাচ্চারা কোথাও যাবে না। সোনারা এসো আমার সঙ্গে, চলো চলে এসো, চলো চলো। এবার থেকে এই বাড়িতে হয় আপনি থাকবেন নয় আমরা, শুনলেন আপনি? বাচ্চাদের নিয়ে যাবে? বাচ্চাদের নিয়ে যাবে? হ্যাঁ, বাচ্চাদের নিয়ে যাবে, বাচ্চাদের নিয়ে চলে যাবে। না না বাবা, বাচ্চা না না বাবা, ছাড়ো ওকে, ছাড়ো ওকে। নিয়ে চলে যাবে। এখানে তো তালা লাগানো। আমি বলছি না, আগেও বলেছি যে সবাই পালিয়ে যাচ্ছে এই সোসাইটি থেকে, কেকের পরিবারও চলে গেছে। কালই তো ওনার সাথে কথা হলো। ভারী মুশকিল, কখনো মৃত কেকের সঙ্গে তোমাদের কথা হচ্ছে, কখনো তোমরা বলছো যে মৃত জ্যাসমিন এই ফ্ল্যাটে থাকে। দেখুন, এটা মজার বিষয় নয়। যদি তিন দিন আগে কেকের মৃত্যু হয়ে থাকে, তাহলে কাল আমরা যার সঙ্গে কথা বললাম হয় সে কেকের আত্মা, বা হয়তো কেকে নিজেই তার মৃত্যুর পরে আবার ফিরে এসেছে। যেভাবে উনি ওনার নাতিনাতির সাথে কথা বলছিলেন, সেটা আত্মা হতে পারে না, মরে গিয়ে বেঁচে উঠে এসেছেন উনি। আর মনে হয় জ্যাসমিনও জীবন্ত লাশ হয়ে ফিরে এসেছে। কিচেনে মিক্সি উনি চালিয়ে থাকবেন। যদি জ্যাসমিন আর কেকে বেঁচে ফিরে আসে, তাহলে তাহলে আরো মৃতরাও নিজেদের ঘরে ফিরে এসেছে। কি সব ফালতু কথা বলছো তোমরা, তোমাদের জ্যান্ত লাশ খুঁজতে হয়তো খোঁজো, আমি চললাম। যাওয়ার আগে এটা তো বলে যান যে এই সোসাইটিতে আর কার কার মৃত্যু হয়েছে। রকি আর ইভার, রকি আর ইভা। রকির বাড়ি যাওয়া যাক, যদি রকিও জ্যান্ত লাশ হয়ে ফিরে এসে থাকে, তাহলে আমরা আমাদের ক্যামেরায় তাকে ধরতে পারবো। চল। সোনা, মানুষ যদি খাবার না খায় তাহলে মরে যায়। মরে যায়? হ্যাঁ। আর মরে যাবার পর কি হয়? মরার পরে ওরা ফিরে আসে আর পরিবারের লোকদের ভয় দেখায়। সুইটি সোনা, তুমি যাও হাত ধুয়ে নাও। হ্যাঁ, জোর করে খাবার খেও না। Thank you.
আগে বলুন আপনারা কে? হাই, আমরা কি রকির সাথে দেখা করতে পারি? রকির সঙ্গে? দেখুন, হয়তো আপনারা জানেন না যে উনি আর এই পৃথিবীতে নেই। ও, আর আপনি? আমি ওনার ওয়াইফ লেনা। তাহলে আপনি এখন কি আপনি একলা থাকেন আপনার স্বামীর মৃত্যুর পরে? হ্যাঁ, শুধু আমি আর আমার মেয়ে। আপনি তো এইমাত্র বলছিলেন যেখানে আপনি এবং আপনার মেয়ে একলা থাকেন, তাহলে উনি কে? উনি 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 আমার দাদা, কালই এসেছেন। ওনার মুখে সব কি হয়েছে? ওনার স্কিনের অসুখ আছে। দেখুন, আপনারা এবার যান এখান থেকে, ওনাকে বিরক্ত করবেন না। আপনি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব, আপনি কি রকিকে দ্বিতীয়বার দেখেছেন ওনার মৃত্যুর পরে? একই রকম প্রশ্ন। আচ্ছা, কেউ মরার পর কাউকে দেখতে পায় কখনো? এই সোসাইটিতে হয়তো এমনই কিছু হয় লীনা দেবী, মৃত্যুর পর লোকেরা সব বাড়ি ফিরে আসে। তাহলে যেখানে হচ্ছে ওখানে গিয়ে প্রশ্ন করুন না। আপনাদের এখানে কেন সময় নষ্ট করছেন? চলো, আমি আসছি। বাবা, কিন্তু আপনি তো বলেছিলেন ও আপনার ভাই। আমি, দেখুন, আমি আর আপনাদের কোনো প্রশ্নের উত্তর দেব না। আপনারা যান এখান থেকে, চলুন প্লিজ। ওটা রকি ছিল না তো? নিশ্চয়ই ও রকিই ছিল, স্কিনের রোগ কখনো এত ভয়ঙ্কর হয় না। বাড়ি থেকে এমন একটা দুর্গন্ধ আসছে যেন একটা লাশ অনেক দিন ধরে ওখানে পড়ে রয়েছে। জানি না এই লোকগুলো বাড়িতে থাকে কি করে ওই মৃত লোকেদের সাথে। হর্ষ, দেখো তো কিছু রেকর্ড হয়েছে। হ্যাঁ, এটা ধরো। দেখলে, পিয়ানো নিজে নিজেই বাজছে, আরো রেকর্ডই হয়নি। তার মানে ওটা রকিই ছিল। হ্যাঁ, যদি কে কে রকি এবং জ্যাসমিন মৃত্যুর পরে আবার ফিরে আসতে পারে, তাহলে এর মানে এটাই যে ইভাও আবার ফিরে এসেছে। এটা এটা তুমি কি বলছো ইভা? দেখো, একটু একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ, তুমি মরে গেছো, তোমার জগৎ আলাদা, আমার জগৎ আলাদা। তুমি প্লিজ নিজের জগতে ফেরত চলে যাও। ফিরে যাব? তোমাকে আমার সঙ্গে না নিয়ে? আরে বাহ, বিয়ের সময় অনেক বড় বড় শপথ নিয়েছিলে,
একসাথে বাঁচবে মরবে। এখন কি হলো, কি হলো? আমি আসবো তোমার কাছে, হ্যাঁ, মরবার পর দুজনে একসাথে থাকবো। আমি আমি তো এখনো মরিনি না। ঠিক আছে, তোমার মৃত্যু না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো, তোমার সাথে, তোমার কাছে। এটা হতে পারে না, তুমি আমাকে ছেড়ে দাও প্লিজ। চুপ, এটাই তোমার শেষ সিদ্ধান্ত? তোর মতো লোকের সঙ্গে বিয়ে করেছিলাম আমি। আমি তোমার প্রতি কৃতজ্ঞ। তুই নিজের চেহারা দেখেছিস আয়নায়? আমায় দেখ, আমায় দেখ, আমি কতটা সুন্দরী দেখ আমায়। তোমার সৌন্দর্যে আমার কোনো কাজ নেই, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কেউ তোর মাথাটা খারাপ করে দিয়েছে। কেউ যদি আমাদের দুজনের মধ্যে আসে, আমি তাকে ছাড়ব না। স্বামীকে ভালোবাসতাম, এই জন্যে ওকে আমার সঙ্গে নিয়ে যেতে এসেছি, কিন্তু আমাকে ভালোবাসত না, খেলা করছিল আমার জীবন নিয়ে, খেলা করছিল, খেলা করছিল আমার জীবনের সঙ্গে। তার মানে এরা এখানে এই জন্য ফেরত এসেছে যাতে নিজের সাথে নিজেদের বাড়ির লোকেদেরও নিয়ে যায় মৃত্যুর জগতে। তার মানে এই হলো যে জেসমিন আর কেকের বাড়ির লোক বাড়ি ছেড়ে যায়নি, জেসমিন আর কেকে নিজের সাথে নিয়ে গেছে অন্য কোনো জগতে। তাহলে তো রকিও চেষ্টা করবে নিজের মেয়ে আর নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে যাওয়ার। না যেতে চাইলে তুমি যেও না, সুইটি আমার সাথে যাবে। না রকি, না রকি, না, শোনো, প্লিজ রকি, বাবা তোমাকে ভালো জায়গায় নিয়ে যাবে। মা, সুইটি, রকি, প্লিজ।
সুইটি চলো, চলো সুইটি, চলো সোনা, চলো সুইটি, চলো সুইটি, না সুইটি, সুইটি সোনা। যামিনী, একে এখান থেকে নিয়ে যাও, আমরা দেখছি। চলো। তোমরা আমার জীবনে নাক গলিয়ে ভালো করনি। জীবন, জীবন তো তার হয় যে বেঁচে আছে, তুমি তো মরে গেছো। আর এখানে জীবন্ত মানুষের মাঝে তোমার কোনো কাজ নেই। তো তুইও মর। আপনাদেরও এখানে আসা উচিত হয়নি, আপনারাও সবাই মরবেন। যেভাবে মারছে এ কোনো আত্মা নয়, এ একটা শরীর, একটা মৃত শরীর, কিন্তু মনে হয় কি শেষ করা যেতে পারে। কিন্তু কি করে? এইভাবে রকি, রাঘব, রাঘব ওঠ, রাঘব, 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 তুমি ঠিক আছো? রাঘব, কি হলো? যামিনী, জল নিয়ে এসো। রাঘব, শিগগিরি, রাঘব, 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 চল ওঠ। কি হয়েছে আঙ্কেল? কিছু না সোনা, রাঘব, আমি ঠিক আছি। আপনারা যদি আজ ঠিক সময় না আসতেন, তাহলে আজ আজ আমার সন্তানকে ঠিক কেড়ে নিত। কিন্তু কি হচ্ছে এসব? রকি, কে কে, ইভা, জ্যাসমিন, এরা মৃত্যুর পর ফিরে আসছে কি করে? জানি না, কিন্তু কিন্তু এই চারজনকে গোরস্থানের কোনো নতুন জায়গায় পোঁতা হয়েছিল। নতুন জায়গায়? হ্যাঁ, মানে কোনো গোরস্থানের এই নতুন জায়গায় কোনো গন্ডগোল নেই তো? চল সেখানে গিয়ে দেখা যাক। না না, প্লিজ প্লিজ আমার কথা শুনুন, আপনারা যাবেন না। চলো। আরে মা, মনে হয় এটাই গোরস্থানের সেই নতুন জায়গা, এর শুটিং করো, হয়তো ওই মৃতদের বাঁচিয়ে তোলার শক্তি আমরা আমাদের ক্যামেরা ধরতে পারি।
রাঘব। হ্যাঁ, কবরস্থানের এই অংশের রেকর্ডটা তো হলোই না। রেকর্ড তো আমার ক্যামেরাতেও হয়নি। এর মানে এই মাটিতেই এমন কোনো শক্তি আছে যে এসব করছে। তার মানে ওরা এই কারণে ফেরত এসেছে, কারণ ওদের এই মাটিতে পোতা হয়েছিল। হ্যাঁ, মনে হয় ইভা, জ্যাসমিন, রকি আর কেকে, এদের সবার কবর এই মাটিতেই রয়েছে। কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না যে গোরস্থানে এই মাটি এলো কোথা থেকে। পুরনো গোরস্থান থেকে। পুরনো কবরস্থান থেকে? হ্যাঁ, ওখানকার মৃতদের সাথে অনেক অন্যায় হয়েছে। ওখানকার গোরস্থানের মাটি চুরি করে এখানে ফেলা হয়েছে, এই জন্য ওরা বদলা নিচ্ছে, বদলা। তার মানে যাকে এই মাটিতে পোতা হবে সে বেঁচে উঠবে? হ্যাঁ। হঠাৎ করে ঝড় কোথা থেকে চলে এলো? হয়তো ও এসে গেছে। এসে গেছে? কে এসে গেছে? এই মাটির মালিক, এই মাটির রক্ষক। তোমরা এখান থেকে সরে যাও, এই মাটি থেকে, না হলে হয়তো তোমাদের মেরে ফেলবে। কোথায় যাচ্ছো? আরে শুনুন, পালাও, আরে চলে যাও। আমাদের সোসাইটির লোকেদের বলে দেওয়া উচিত যে এর পরে কাউকে যেন এই মাটিতে না পোতা হয়। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।